আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাবা। যারা যারা যাই ক্লাসে জয়েন করছো একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, যারা যারা ক্লাসে জয়েন করছো আমাদেরকে একটু রেসপন্স করো, কমেন্ট করো যে কে কোথা থেকে জয়েন করছো, এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। ঠিক আছে, সবাই একটু মেনশন দিয়ে দাও। ওকে, তো কারা কোত্থেকে জয়েন করছো আমাদেরকে একটু জানাও। আচ্ছা, আমাদের সাথে রিদওয়ানুল রিসাব জয়েন করছে কুড়িগ্রাম থেকে। আচ্ছা, তো কারা কারা জয়েন করছো একটু জানাও, কমেন্ট করে জানাও, আর এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে, যাতে আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আমাদের সাথে নাফিস চৌধুরী জয়েন করছে, তারপর হচ্ছে অ্যাবি সৌরভী জয়েন করছে। আচ্ছা, অ্যাবি সৌরভী জয়েন করছে হচ্ছে নোয়াখালী থেকে। ওকে, তো তোমরা যারা যারা জয়েন করছো তোমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করবো। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এবং ফেসবুক গ্রুপ আছে, চাইলে তোমরা নিজেদের টাইমলাইনে শেয়ার করতে পারো এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, আমরা এরপর ক্লাস শুরু করে দেবো। যদিও আমি আজকে একটু অসুস্থ, তাও তোমাদের ক্লাস নিতে চলে আসছি। আচ্ছা, আমাদের সাথে নাকিব হাসান তুর্জো জয়েন করছে কুড়িগ্রাম থেকে। আচ্ছা, তো অনেকে জয়েন করছে অনেক দূর থেকে, ধন্যবাদ তোমাদের সবাইকে। তো যারা আমাদের সাথে জয়েন করছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে, কলেজ বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিতে পারো চ্যানেল, ঠিক আছে, যাতে আমরা সবাই মিলে ক্লাসটা অংশগ্রহণ করতে পারি। আচ্ছা, শুভ আফরোজ আমাদেরকে জয়েন করছে, আমাদের সাথে জয়েন করছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, তো যারা যারা জয়েন করছো একটু দ্রুত তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আমি কিন্তু ইতিমধ্যে এখনও মেনশন দেখতে পারতেছি না কারো, তো তোমরা একটু মেনশন করে দাও। আচ্ছা, সজীব কুমার দে জয়েন করছো আমাদের সাথে। আচ্ছা, আজকে আমরা কিছু তোমার ত্রিমিতিক ফাংশন টাইপের, গত ক্লাস আমরা কিছু ম্যাথ করাইছিলাম, তো আজকেও আমরা বইয়ের কিছু নতুন নতুন টাইপের ম্যাথ সমাধান করাবো। ওকে, তো তোমরা মেনশন করো, আমরা ক্লাসটা শুরু করে দিলে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি, এবং তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো কিছু যদি না বুঝো আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এগুলো। ওকে, তাহলে চলো আমরা স্টার্ট করি, ঠিক আছে। তাহলে আজকে আমরা অন্তরীকরণের লিমিট অধ্যায়টা নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে আমাদের লেকচার 4। ওকে, তো লেকচার 4 আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে মূলত আলোচনা করব। ওকে, তো দেখো আমরা এখানে কয়েকটা আমাদের তোমার এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আগে আমরা আলোচনা করি, ত্রিকোণমিতিক সূত্র। এগুলো তোমরা হয়তো অনেকে পড়ছো বা অনেকে পড়ো নেই, তো আমি সবার উদ্দেশ্যে একটু এগুলো আলোচনা করি, ঠিক আছে। তো দেখো, প্রথমটা হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির সূত্র, সাইন সি প্লাস সাইন ডির সূত্র। ওকে, তো এখানে সিটা হচ্ছে একটা কোণ নির্দেশ করতেছে, ডিটাও একটা কোণ নির্দেশ করতেছে, ঠিক আছে। তো এই সিটাকে আমরা বলবো প্রথম কোণ, আর ডিকে আমরা বলবো দ্বিতীয় কোণ। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র হবে টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, ঠিক আছে। তো এই সূত্র মনে রাখবা, সাইন সি প্লাস সাইন ডি, অর্থাৎ সাইন কোনো একটা কোণ প্লাস সাইন অপর একটা কোণ, ঠিক আছে। এই দুটা কোণ যদি এরকম ফাংশন যদি দুটো জোকা করা থাকে,
তাহলে এদের সূত্র সূত্র আমি লিখতে পারবো টু সাইন প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু ইন্টু কস প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ওকে, তারপর আরেকটা সূত্র হচ্ছে তোমার সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। এটা আমাদের বেশি ব্যবহার করা হয়, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হচ্ছে, এখানে দেখো সাইন সি প্লাস সাইন ডি যখন লিখছো তখন টু সাইন কি অপশানটা কিন্তু আগে আসছে। ঠিক আছে, এখন তোমরা যখন সাইন সি মাইনাস সাইন ডি লিখবে তখন এটা হচ্ছে টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু। সো এই দুইটার মধ্যে তুমি একটু কম্পেয়ার করে মিল রাখতে পারো। ঠিক আছে, সাইন সি প্লাস সাইন ডি যখন করবা তখন সাইনটা আগে, টু সাইন প্রথম কোণ দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু ইন্টু কস প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু। যখন মাইনাস হবে তখন কসটা আগে আসবে, সাইনটা পরে যাবে। ঠিক আছে, এবার মনে রাখতে পারো। ওকে, সো এরপর হচ্ছে আমরা কসি প্লাস কস ডি সূত্র শিখব। ঠিক আছে, কসি প্লাস কস ডি সূত্র। সো কসি প্লাস কস ডি সূত্র হচ্ছে টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু। এটা হচ্ছে কস সি প্লাস কস ডি সূত্র। ঠিক আছে, কস সি প্লাস কস ডি সূত্র হচ্ছে টু কস প্রথম কোণ ডিভাইড প্লাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু ইন্টু কস সি মাইনাস ডি ডিভাইড বাই টু, অর্থাৎ প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু। ওকে, তাহলে কস সি প্লাস কস ডির ক্ষেত্রে দুইটাই কিন্তু কস। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে কস সি মাইনাস কস ডি। কস সি মাইনাস কস ডি সূত্র হচ্ছে টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু সাইন। এটা একটু খেয়াল করতে হবে, দেখো যখন কস সি প্লাস কস ডি দিছো দুইটাই কিন্তু কস, আর যখন কস সি মাইনাস কস ডি দুইটাই কিন্তু সাইন আসবে। তো এখানে একটু পার্থক্য, কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে একটু পার্থক্য। দেখো আমরা প্রত্যেকটা অপশনে প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু লিখছি। দেখো প্রত্যেকটা সূত্রের মধ্যে প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ, বাট কস সি মাইনাস কস ডি সূত্রের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। এটা একটু মনে রাখবা, এখানে প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ হবে না, এখানে হচ্ছে দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ, অর্থাৎ ডি মাইনাস সি ডিভাইড বাই টু। তাহলে এটা একটু ব্যতিক্রম, এটা তোমরা মনে রাখবা। প্রত্যেকটাতে প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ, হ্যাঁ, শুধুমাত্র কস সি মাইনাস কস ডি এই সূত্রের মধ্যে, এখানে শেষের অপশনটা একটু ভিন্ন, এখানে দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ হয়। ঠিক আছে, তো আমরা আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র দুটো হচ্ছে এটা, একটা হচ্ছে কস সি মাইনাস কস ডি একটা সূত্র, আর একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির এই সূত্রটা। ঠিক আছে, সো এই দুটো সূত্র আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে আমাদের এই লিমিটের অঙ্কগুলো করতে গেলে। ঠিক আছে, তো তোমরা এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছো কিনা আমাকে একটু জানাও, যে ভাইয়েরা তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তো আমাকে একটু কমেন্ট করে জানাও যে যারা যারা আসো তোমরা এই পর্যন্ত ঠিক আছে কিনা, এটুকু বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো তাহলে আমরা এগুলো দিয়ে ম্যাথ করা শুরু করবো। ঠিক আছে, একটু আমাকে ইয়েস লিখে জানাও যে তোমরা যদি এই সূত্রগুলো বুঝে থাকো। তো এগুলো আমরা যখন ত্রিকোণমিতি পড়াবো, আমি কিন্তু ত্রিকোণমিতি তোমাদের অনলাইন কোর্স অনলাইন পুরোটা শেষ করবো ফ্রিতে, তখন ত্রিকোণমিতি পড়ালে আমরা এই সূত্রগুলো কীভাবে আসে সেটা প্রমাণটা দেখাবো। আপাতত একটু মাথায় রাখো। ওকে, আচ্ছা, তো আমাদের সুভা ফুস বলছে ক্লিয়ার হয়েছে, সৌরভ বলছে ক্লিয়ার। ওকে, তো এটা আশা করি মনে থাকবে। দেখো এটা কম্পেয়ার করে মনে রাখবে। হ্যাঁ, আমি যেভাবে মনে রাখতে সেটা হচ্ছে তুমি কম্পেয়ার করে মনে রাখলে জিনিসটা সহজ হয়। সাইন সি প্লাস সাইন ডির ক্ষেত্রে টু সাইন সি প্লাস ডিভাইড বাই টু ইন্টু কস সি মাইনাস ডিভাইড বাই টু, এই দুটো এইগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু কমন। তো আমি মনে রাখতে হবে যে প্রথমটা সাইন সি প্লাস সাইন ডির ক্ষেত্রে প্রথমটা থাকবে সাইন, পরেরটা থাকবে কস। ঠিক আছে, আর সাইন সি মাইনাস সাইন ডির ক্ষেত্রে প্রথমটা কস, পরেরটা সাইন, আর কস সি কস ডি এই সূত্র দুটো মনে রাখতাম। কস সি প্লাস কস ডি যখন হবে দুইটাই কস, প্রথম কোণ ডিভাইড বাই দ্বিতীয় কোণ, প্রথম কোণ প্লাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু, প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ ডিভাইড বাই টু। আর কস সি মাইনাস কস ডির ক্ষেত্রে দুইটাই সাইন, বাট এখানে কি একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে দ্বিতীয় সাইনে প্রত্যেকটাতে প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ হয়, বাট এটাতে একটু ডিফারেন্ট, এখানে দ্বিতীয় কোণ বাই প্রথম কোণ হবে। ওকে, তো তোমরা আশা করি এটাকে বুঝতে পারছো। চলো এবার এগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ সমাধান করবো। ঠিক আছে, তো চলো আমরা আমাদের বইয়ের কিছু ম্যাথ এবার তোমাদেরকে সমাধান করিয়ে দিই। আচ্ছা, সো প্রথম একটা ম্যাথ নিয়ে আমরা, এটা হচ্ছে তোমার ছয়ের পাঁচ নাম্বার। ঠিক আছে, ছয়ের পাঁচ নাম্বার ম্যাথটা, লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে দেখি কী দেওয়া আছে, কস টু এক্স, কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স ডিভাইড বাই এস স্কোয়ার, এটা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। ওকে, তো এখন এটা দিয়ে আমরা, দেখো এটা দিয়ে আমরা এখন ম্যাথ করবো, এই ম্যাথটা করবো। দেখো এটা হচ্ছে ছয়ের পাঁচ নাম্বার। ওকে, তো এখন যদি আমি শুরুতেই এক্সের মান যদি জিরো বসাবো তাহলে নিচে কিন্তু জিরো, তাহলে হরে জিরো থাকলে এটা হচ্ছে অসংজ্ঞায় ফরম্যাট, তাহলে সরাসরি আমরা কী করতে পারবো না,
मान बसाते पर कैलकुलेशन करी असंगयित फर्मेट के दूर करते हैं। ओके तो भाई देखो इखने कस टू एक्स ये चिंता करब सी और एखे कस थ्री एक्स यहाँ कि चिंता करब ये चिंता करब डी तेल कस पर एखे सी हिसाब से टू एक्स और कस पर एखे कौन हिसाब से अर्थात कौन हिसाब से डिटा आटार मान हम कत थ्री एक्स ठीक है। तो चलो आप सूत्र अप्लाई कर ले देखो हमें सूत्र अप्लाई कर लिमिट एक्स टेंस टू जिरो कस सी माइनस कस डी सूत्र कस सी माइनस कस डी देखो एखे आसे तेज़ टू साइन सी प्लस डी डिवाइड बाय टू तेज़ दोटो जुग कर ले टू एक्स और थ्री एक्स जुग कर ले कत फाइव एक्स डिवाइड बाय कत टू तो लिखते पड़ो फाइव एक्स डिवाइड बाय टू इनटू साइन इटा देखो डी माइनस सी द्वित गुण माइनस प्रथम गुण तेल द्वित गुण कत थ्री एक्स प्रथम गुण कत टू एक्स थ्री एक्स माइनस टू एक्स मैंने कि एक्स एक्स बु तेलने कस सी माइनस कस डी सूत्र अप्लाई करसी ठीक है। आशा करी यू तुम्हारा बुझते परसो ओके एखे कि देखो तो एखे आसे एस स्क्वायर अच्छा तो एन আমরা দেখো তোমাদেরকে একটু বোঝাই এই টুটা কিন্তু দেখো এই টুটা কিন্তু লিমিটের প্রভাব মুক্ত সেটা আমরা সামনে নিয়ে আসি তাহলে টু লিমিট এক্স টেন্স টু জিরো এখানে কি আছে এখানে আছে সাইন ফাইভ এক্স বাই টু ইন্টু এক্স ইন্টু সাইন এক্স বাই টু ডিভাইড বাই এক্স ঠিক আছে। এই টুটা হচ্ছে লিমিটের প্রভাব মুক্ত সেটাকে আমরা সামনে রাখলাম। এবার এস স্কোয়ারকে আমরা দুইটা ফাংশনে লিখে ফেললাম ঠিক আছে। এবার দেখো আমরা যদি এখানে সূত্র দিতে চাই টু লিমিট x tends to 0 sin 5x देखो बुझे एकटू 5x divided by 2 तो आमरा सूत्र शिखछिलाम देखो sin एर पर जेटा थाके सेम जिनिस कोथे थाकते हय नीचे थाकते हय सेम जिनिस कोथे थाकते हय नीचे तो एखाने sin एर पर ओई जे सूत्र देवार जन्य sin एर पर कत आछे 5x by 2 तो सेम जिनिस कोथे राखलाम नीचे तो नीचे राखते गिये आमी एक्सट्रा हरे कत लिखछि 5 by 2 तहले लबो आमादेरके कत लिखते हबे 5 by 2 ओके तबे लिमिट এই যে দুইটা ফাংশনের লিমিট কে আমি আলাদা করে লিখতে পারি এক্স টেন্স টু জিরো এখানে কি আছে দেখো তো সাইন এক্স বাই টু আছে না সো নিচে মিলানোর জন্য সাইনের পর যেটা থাকবে সেম জিনিস করতে থাকতে হবে নিচে এই জন্য নিচে এক্স বাই টু লিখলাম তাহলে হর এক্সটা কত লিখছে হাফ তাহলে লবো আমরা হাফ লিখে সমাধা করে ফেললাম ঠিক আছে। এখন দেখো ভাইয়া এখন তোমাদের যদি বলি এখানে সাইনের পর কত আছে এখানে ফাইভ এক্স বাই টু আছে এখানেও কত আছে ফাইভ এক্স বাই টু তাহলে সাইনের পর যেটা সেম জিনিস নিচে আছে এবং সেম জিনিসের লিমিট কত করতে হবে জিরো সো এই জন্য তোমাকে কেউ লিমিটটা একটু চেঞ্জ করতে হবে এক্সের মান যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারবো ফাইভ এক্স টেন্স ফাইভ এক্স ডিভাইড বাই টু এটার মানও কার কাছাকাছি হবে জিরোর কাছাকাছি সো লিমিটটা একটু পরিবর্তন করবো ঠিক আছে। এবার আসো এখানে সাইনের পর কত আছে এক্স বাই টু নিচে কত এক্স বাই টু তাহলে সেম লিমিট জিরো হইতে হবে তাহলে এটার আমার লিমিট আছে এক্স টেন্স টু জিরো বাট এখানে কি আছে এক্স বাই টু সো এই জন্য লিমিট একটু চেঞ্জ করবো এক্স বাই টু টেন্স টু জিরো। এবার দেখো সূত্র অনুসারে এইটুকুর মান হচ্ছে ওয়ান এইটুকুর মান হচ্ছে কত ওয়ান এবং এইটুকুর মানও কিন্তু ওয়ান ঠিক আছে। তো একেবারে আমাদের এবার পরের লাইনটা দেখো কি আসে আমরা এখান থেকে বলতে পারি টু ইন্টু এটার মান হচ্ছে ওয়ান ইন্টু ফাইভ বাই টু ইন্টু এটার মান ওয়ান ইন্টু হাফ ঠিক আছে। এই যে টু এটার মান ওয়ান ইন্টু ফাইভ বাই টু এটার মান ওয়ান ইন্টু হাফ তো এখান থেকে আমরা বলতে পারি দেখো এ টু আর এ টু কি যায় কাটা যায় ঠিক আছে টু টু কাটা দিতে পারে তাহলে উত্তর হচ্ছে ফাইভ বাই টু এটাই হচ্ছে আনসার ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ এখন তোমাকে যদি পরীক্ষায় ভাইয়া এখানে কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স না দিয়ে অন্য কোনো কিছু কিছু দেওয়া থাকে তাহলে এই ম্যাথটা কি আমি পারবো না কী সূত্র অ্যাপ্লাই করবো কস সি মাইনাস কস ডি সূত্র ঠিক আছে। আচ্ছা তো বলো এটুকু তোমরা আশা করি বুঝতে পারছো আমাদের সাথে অনেকজন ক্লাসে জয়েন করছো তো ধন্যবাদ তোমাদেরকে যারা যারা জয়েন করছো একটু তোমরা একটু আমাদের ক্লাসটা শেয়ার করে দিবা ওকে বলো এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়ারা বলো জানাও এ পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে ঠিক আছে একটু আমাকে রেসপন্স করো যে এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা ইয়েস আচ্ছা অনেকে অনেকে বুঝতে পারছে ঠিক আছে। তো চলো এবার আমরা এগুলোর আরও কিছু তাহলে এগুলো আমরা একটু মুছে দিচ্ছি হ্যাঁ তাহলে এইটুকু আমরা মুছে দিচ্ছি তাহলে এখানে আমরা এবার অনেকগুলো ম্যাথ করবো ঠিক আছে। সো আমরা যে দুটো সূত্র বেশি ব্যবহার হবে আমি একটা কাজ করি এটা তোমাদের সুবিধার জন্য আমরা একটা কর্নারে লিখে দিচ্ছি হ্যাঁ তোমাদের সুবিধার জন্য এটা আমরা লিখে দিচ্ছি একটা হচ্ছে তোমার সাইন সি একটু নিচে গেল একটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে এখানে সূত্র হচ্ছে কি একটাকে শিখছো টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু
ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই টু, এটা সূত্রটাই হবে আর এটা হচ্ছে কস সি মাইনাস কস ডি, ঠিক আছে। এই সূত্র মনে রাখবো, এটা হচ্ছে টু সাইন সি প্লাস ডি ডিভাইড বাই টু ইন্টু সাইন, এটার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্স, হ্যাঁ এটা কিন্তু প্রথম কোণ মাইনাস দ্বিতীয় কোণ হবে, এটা উল্টা, দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ ডিভাইড বাই টু, ঠিক আছে। এটা একটু ব্যতিক্রম, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। ওকে ঠিক আছে, তো চলো এবার আমরা তাহলে তোমাদেরকে আরেকটা টাইপের ম্যাথ দেখাই। দেখো এগুলো ম্যাথগুলো কিন্তু শর্টকাট আছে, হ্যাঁ আমি তোমাদেরকে শর্টকাটটাও শিখাই দিব যে কীভাবে দ্রুত আমরা উত্তর করতে পারি। আচ্ছা তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে ছয়ের চার নাম্বার, লিমিট এক্স টেন্স টু জিরো কস এ এক্স টু কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইড বাই এস স্কোয়ার, ঠিক আছে। একটু আগে কিন্তু আমরা এই সূত্রটা দেখাইছি, হ্যাঁ এই ধরনের একটা ম্যাথ সলভ করছিলাম, ঠিক আছে। তো চলো আমরা এটা একটু সমাধান করি। ওকে তো ভাইয়েরা দেখো এখানে তাহলে আমরা বলতে পারি এটা কস সি এর জায়গায় আছে কি এ এক্স, তাই না, এটা হচ্ছে সি এর মান, আর এটা হচ্ছে কার মান, ডি এর মান। তাহলে চলো এখানে আমরা তাহলে একটু দেখতেছি কস সি মাইনাস কস ডি সূত্র দিব, তাহলে কস সি মাইনাস কস ডি সূত্র যদি দিতে যাই তাহলে শুরু করি আমরা লিমিট এক্স টেন্স টু জিরো, পাশে আছে তোমরা কস সি মাইনাস কস ডি সূত্র, এটা সি এটা ডি চিন্তা করবা, তাহলে টু সাইন সি প্লাস ডি, তাহলে কী হবে এ এক্স প্লাস বি এক্স ডিভাইড বাই টু ইন্টু ক ইন্টু সাইন দ্বিতীয় কোণ মাইনাস প্রথম কোণ, তাহলে দ্বিতীয় কোণ কী বলো বি এক্স মাইনাস এ এক্স ডিভাইড বাই টু ডিভাইড বাই নিচে এস স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন, এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই তাহলে কী থাকবে এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, তারপর ইন্টু সাইন এখান থেকে ঠিক সেম এক্স যদি কমন নাও তাহলে কী থাকবে বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স নিচে এস স্কোয়ার, ঠিক আছে। তো এটা আসা, এবার আমরা টুটাকে বাইরে নিয়ে আসি লিমিটের প্রভাব মুক্ত করতে, লিমিট এক্স টেন্স টু জিরো এস স্কোয়ারকে দুটা ফাংশনে ভেঙে লিখবো, তাই না। সো সাইন এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, এই এস স্কোয়ারকে ভেঙে একবার এই ফাংশনের সাথে লিখবো ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো, কারণ দুইটা ফাংশন গুণাকার থাকলে লিমিট আলাদা লেখা যায় লিমিটের বৈশিষ্ট্য অনুসারে, এটা আমরা জানি সাইন বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স, ঠিক আছে। নিচে এখানে এস স্কোয়ার ছিল, এখানে এক্স আর এখানে আর এক্স লিখলাম, ঠিক আছে। আশা করি এটুকু বুঝতে পারছো তোমরা। এখন ভাইয়ারা দেখো টু লিমিট আমরা এটা সূত্র যদি দিতে চাই, আমরা জানি সাইনের পর যেটা থাকে সেম জি সমাদেরকে কোথায় আনতে হয়, নিচে আনতে হয়, এটা আশা করি তোমরা জানো। এখানে ভাইয়া সাইনের পর কত আছে দেখো তো এ প্লাস বি ডিভাইড বাই টু টু ইন্টু এক্স, তাহলে সূত্র ফেরানোর জন্য সাইনের পর যেটা থাকবে সেম জিনিস কোথায় আনতে হয় নিচে, এই জন্য জোর করে আমরা নিচে এ প্লাস বি টু ইন্টু এক্স নিয়ে আসলাম, এক্স কিন্তু অলরেডি ছিল আগে থেকে, তাহলে এক্সটা আমি কিলি এক্সে হরে এ প্লাস বি ডিভাইড বাই টু, তাহলে সেম জিনিস আমাদেরকে লবে করতে হবে যাতে সমতা করতে পারি, এই জন্য আমরা লবে এ প্লাস বি ডিভাইড বাই টু লিখে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো, কেন করছি ওই সূত্র ফেলানোর জন্য। আচ্ছা তারপর লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স, তাহলে সাইনের পর যেটা থাকবে সেম জিনিস নিচে নিয়ে আসতে হয়, বাট আমাদের এখানে কী আছে এক্স, তাহলে সেম জিনিস আনার জন্য আমরা এক্সটা কী লিখবো বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স, তো এক্সটা আমি কত লিখছি হরে বি মাইনাস এ ডিভাইড বাই টু, কেন লিখছিলাম ওই সূত্র যাতে ফেলতে পারি এই জন্য, তাহলে লবে আমরা সেম জিনিস লিখে ফেলি বি মাইনাস এ ডিভাইড বাই টু, তাহলে দেখো সেম জিনিস লেখার কারণে আমাদের কিন্তু মানের ফাংশনের কোনো কী হয় না পরিবর্তন হয় নাই, তাহলে সূত্র কিন্তু এখন আমরা দিতে পারি। তোমরা একটু কষ্ট করে এই লিমিটগুলো চেঞ্জ করবা, ঠিক আছে। এরপর আরেকটা লাইন বাড়াবা সাইনের পর এখানে কী আছে দেখো তো এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, এখানে কত আছে এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, তাহলে এটার লিমিটটাও কত হতে হবে এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, কারণ এক্সের মান জিরো হলে তুমি তার সাথে যা কিছু গুণ করো না কেন এটা অবশ্যই কার কাছাকাছি হবে জিরোর কাছাকাছি হবে, সো তোমরা একটু লিমিটটা চেঞ্জ করবা, ঠিক আছে। সো আমি এখানে লিমিটটা একটু চেঞ্জ করে দিচ্ছি এ প্লাস বি ডিভাইড বাই টু ইন্টু এক্স, এটার লিমিট একটু চেঞ্জ করতে হবে, এখানে সাইনের পর কত আছে বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স, তাহলে এটার লিমিট বসাতে হবে বি মাইনাস এ ডিভাইড বাই টু ইন্টু এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। তো এগুলো আশা করি তোমরা জানো। এখন আমরা বলতে পারবো এই পুরোটার মান কত, এই পুরোটার মান ওয়ান, এই পুরোটার মান কত
এই পুরোটার মান 1। সো যারা ক্লাসগুলো মিস করছো, হয়তো অনেকে আজকে নতুন ক্লাসে জয়েন করে থাকলে, এগুলো তুমি নাও বুঝতে পারো, আমরা বিগত যে লেকচারগুলো আছে এগুলো তুমি একটু দেখে নিবা, আশা করি এগুলো সমস্যা হবে না। ঠিক আছে, তো এখন দেখো ভাইয়া, আমরা এখান থেকে বলতে পারি, দেখো তাহলে এটুকুর মান 1, তাহলে এখানে কি আছে দেখো, আমরা বলতে পারি এ টু, আর এ টু কি যায় কাটা যায়, তাহলে এখানে কি থাকে দেখো, এ প্লাস বি, এ প্লাস বি, আচ্ছা আমরা সরাসরি লিখে দিচ্ছি এটা 2। ঠিক আছে, আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, এটুকুর মান 1, তাহলে এখানে 2 ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই 2, এটুকু। আচ্ছা, তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ওকে, এখন দেখো ভাইয়ারা, এ টু আর এ টু কিন্তু কি যায় কাটা যায়, তাহলে এখন দেখো উপরে কি দেখো, উপরে উপরে দেখো, উপরে এ প্লাস বি, ঠিক আছে, অর্থাৎ বি প্লাস এ ইন্টু বি মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা সূত্র সূত্র দিতে চাই, দেখো এটা এটা হচ্ছে বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ, তাহলে আমরা এখানে কি বলতে পারি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, আমাকে একটু জানাবা। ঠিক আছে, এটুকু আশা করি জানাবা, তাহলে এটুকু তোমরা বলো বুঝতে পারছো কিনা, এটুকু বোঝা গেছে কিনা একটু বাইরা জানাও। এটুকু বুঝতে পারছো কিনা ভাইয়ারা একটু জানাও আমাদেরকে, এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। ইয়েস, আচ্ছা অনেকে ক্লিয়ার বলছে। এবার দেখো, এই আকৃতির যতগুলো ফাংশন হবে তাদের উত্তর কিন্তু আমরা এখন শর্টকাটে বলতে পারবো। দেখো এখন আমরা কিন্তু শর্টকাটে এগুলোর উত্তর বলতে পারবো। দেখো তাহলে শর্টকাটটা তোমাদেরকে শিখিয়ে দিই, দেখো তাহলে শর্টকাটটা একটু শিখে নাও, শর্টকাট ফর এমসিকিউ, এটা মনে রাখবে শুধুমাত্র এমসিকিউ ইউজ করবে। হ্যাঁ, তাহলে দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইড বাই এস স্কোয়ার, এই ধরনের যতগুলো ফাংশন আসতেছে তাদের উত্তর দেখো, উত্তরটা কীরকম হচ্ছে, উত্তরটা এখানে দেখো বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2, এই আকৃতির হবে। তাহলে এই আকৃতির যতগুলো ফাংশন আসবে তাদের উত্তর সবসময় এই ধরনের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই 2। ঠিক আছে, তাহলে এখানে এই যে কস এর পর এক্স এর যে সহগ থাকবে সেই সহগের বর্গ মাইনাস, আর এখানে প্রথম রাশিটার মধ্যে এক্স এর যে সহগ থাকবে তার বর্গ ডিভাইড বাই 2। তো দেখো এই শর্টকাটটা মাথায় রাখবা, এগুলোতে কিন্তু প্রচুর এমসিকিউ আসে, তোমার একাডেমিক বলো অ্যাডমিশন বলো অনেকগুলো এমসিকিউ হয়, তুমি কোয়েশ্চন ব্যাঙ্কগুলো খুললে বুঝতে পারবা। তো একটু আগে আমরা যে ম্যাথটা এখন সমাধান করে দিছি, দেখো এখন তোমাদেরকে এটা কিন্তু খুব দ্রুত উত্তর করতে পারবা তোমরা। এটা ধরো আমরা একটু আগে যেটা করে দিছিলাম, কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স ডিভাইড বাই এস স্কোয়ার, তাহলে এটার উত্তর কী হবে দেখো, তো এখানে এক্স এর যে মানে এক্স এর সহ বি এর জায়গায় কত আছে 3, তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস এখানে এর জায়গায় কত আছে 2, তাহলে 2 স্কোয়ার ডিভাইড বাই 2, তাহলে উত্তর কত দেখো, এটা হচ্ছে 9 মাইনাস 4 ডিভাইড বাই 2, সো এখান থেকে আমি উত্তর বলতে পারি 5 বাই 2, এটাই কিন্তু আমাদের উত্তর ছিল। তো এখন থেকে ভাইয়া বলো, এইগুলো যদি আমাকে এমসিকিউতে দেয় আমার সর্বোচ্চ কয় সেকেন্ড লাগবে বলো, 10 সেকেন্ড, আমি খুব দ্রুত উত্তর করতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মাথায় রাখবো, জাস্ট এই লাইনটুকু মাথায় রাখো, এই লাইনটুকু নোট করে রাখো এক পাশে, জাস্ট এইটা মাথায় রাখবা, যে কোনো ম্যাথ আসলে পারবা। ঠিক আছে, দেখি এখন তোমাদের একটা আমি তোমরা বুঝতে পারছো কি না এটা যাচাই করার জন্য তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দেখি এটা তোমরা আমাকে করে দিবা। ঠিক আছে, কস ফাইভ এক্স মাইনাস কস নাইন এক্স ডিভাইড বাই এস স্কোয়ার, প্রথমে এটা তোমরা সিকিউতে সিকিউর জন্য আমি যেভাবে করাইছি কস সি মাইনাস কস ডি সূত্র অ্যাপ্লাই করে যেভাবে করাইছি ওইরকম করবা। এখন আমাকে এটা শর্টকাটে বলতে পারো এটার উত্তর কত হবে, দেখি কে কে আগে জানাইতে পারে, দেখি এটার উত্তর বলো। এটার উত্তর বলো দেখি, একটু দ্রুত। আচ্ছা, শোর বলছে 28, আচ্ছা আমরা চেক করবো একটু, 28 বলছে, দেখি আর কে কে একটু রেসপন্স করো, একটু রেসপন্স করো, কারা কারা আছে ক্লাসে, দুঃখিত। আচ্ছা দেখি একটু জানাও, আচ্ছা তোমাদের শুভ আফরুজ বলছে 28, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি কার কার কি পারো একটু দ্রুত জানাও উত্তর করো। আচ্ছা তো আমরা দেখো এটা অনেকে বলছে 28, হ্যাঁ ঠিক আছে, ওকে, তো যারা 28 বলছো তোমাদেরকে ধন্যবাদ,
দিকে এবার দেখো, এখানে উত্তর হচ্ছে কি বি স্কোয়ার, তাই না? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মানে কি নাইন, নাইন স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি ফাইভ স্কোয়ার ডিভাইড বাই টু। তো এটা হচ্ছে নাইন স্কোয়ার মানে কত, এইটি ওয়ান মাইনাস টোয়েন্টি ফাইভ ডিভাইড বাই টু, সো এটা হচ্ছে ফিফটি সিক্স ডিভাইড বাই টু, তার মানে টোয়েন্টি এইট, এটাই হচ্ছে উত্তর। তো এখন তোমাকে বলবে এই ফাংশনের মান নিচের কোনটি, এমসিকিউতে দিল, বলো সর্বোচ্চ কতক্ষণ উত্তর করতে পারবে, 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ উত্তর করতে, তাই না? তো এই জিনিসগুলো একটু শিখে রাখবা, এগুলো কিন্তু যখন আমাদেরকে বোর্ড পরীক্ষায় বলো বা অ্যাডমিশন পরীক্ষায় বলো যখন এমসিকিউতে দেয়, আমরা কিন্তু খুব দ্রুত উত্তর করতে পারবো, ঠিক আছে? এগুলো জেনে রাখা দরকার, কারণ এগুলো যদি তুমি জেনে না রাখো, এই প্রসেস যদি করতে যাও তাহলে অনেক কিন্তু সময় চলে যাবে, ঠিক আছে? ওকে বলো, তোমরা কি এটুকু পর্যন্ত বুঝতে পারছো? আমরা এরকম আরও অনেকগুলো কিন্তু মানে এই ট্রিক্স, অনেকগুলো ট্রিক্স আছে, হ্যাঁ, এমসিকিউতে আমি সবগুলো তোমাদেরকে করিয়ে দিব। তোমরা এগুলো সব মানে একটা অধ্যায়ের যতগুলো এমসিকিউ ট্রিক্স থাকবে সবগুলো এক জায়গায় করে ফেলবা, তাহলে এটা তোমাদের জন্য পরবর্তী যখন পরীক্ষার আগের দিন রিভাইজ দিয়ে চলে যেতে পারবা, ঠিক আছে? ওকে ঠিক আছে, তো চলো আমরা এবার আরেকটা টাইপের ম্যাথে যাই, ঠিক আছে? ওকে, অনেকে বুঝতে পারছো, ধন্যবাদ তোমাদেরকে। তো এখন দেখো ভাইয়ারা, আমরা এখন ছয়ের এক নাম্বারটা সলভ করি, ছয়ের এক নাম্বার লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কি আছে, কস সেভেন এক্স, কস সেভেন এক্স মাইনাস কস নাইন এক্স, নাইন এক্স ডিভাইড বাই কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স, ঠিক আছে না? কস সেভেন এক্স মাইনাস কস নাইন এক্স কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স, হ্যাঁ, এই সূত্রটা দেখো তোমরা, এটা আমরা এখন সমাধান করবো, ঠিক আছে? ওকে তাহলে চলো এটা তাহলে শুরু করি। তো বুঝতেছি উপরেও কস সি মাইনাস কস ডি সূত্র যাবে, নিচেও কস সি মাইনাস কস ডি সূত্র যাবে, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে সি এর মান, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে ডি এর মান, ঠিক সেম, এটাও নিচে সি, এটাও নিচে ডি, ঠিক আছে? তাহলে চলো, তাহলে আমরা স্টার্ট করি, লিমিট এক্স টেন্স টু জিরো টু সাইন, টু সাইন সি প্লাস ডি, তাহলে দুটো যোগ করো, তাহলে সেভেন এক্স আর নাইন এক্স যোগ করলে কত, সিক্সটিন এক্স ডিভাইড বাই কত, টু, তাহলে সিক্সটিন এক্স ডিভাইড বাই টু, তার মানে কত, এইট এক্স, আমরা সরাসরি করে দিলাম, হ্যাঁ, ইন্টু সাইন ডি মাইনাস সি, ডি মাইনাস সি ডিভাইড বাই টু, তাহলে ডি মাইনাস সি, তাহলে দ্বিতীয় গুণ মাইনাস প্রথম গুণ, তাহলে নাইন এক্স মাইনাস সেভেন এক্স, তার মানে কত, টু এক্স ডিভাইড বাই টু, তাহলে কত থাকবে, এক্স, ঠিক আছে? এবার ঠিক এখানেও এটা সি এটা ডি, তাহলে সূত্র দিলে টু সাইন, টু সাইন সি প্লাস ডি, তাহলে থ্রি এক্স প্লাস ফাইভ এক্স, এইট এক্স ডিভাইড বাই টু, তার মানে কত, ফোর এক্স, ইন্টু সাইন ডি মাইনাস সি, তাহলে ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স, টু এক্স ডিভাইড বাই টু, তার মানে কি, এক্স। দেখো এখন ভাই কত সহজ এই অঙ্কগুলো, এগুলো কিন্তু খুব দ্রুত আমরা করতে পারবো, ঠিক আছে? তো দেখো এখন এখানে সাইন এক্স, সাইন এক্স চলে যায়, টু টু চলে যায়, তাহলে এখানে কী থাকে, এখানে থাকে সাইন এইট এক্স ডিভাইড বাই সাইন ফোর এক্স, ঠিক আছে? এরপর দেখো আমরা এখন এটাকে একটু এই লিমিটটাকে ভেঙে আলাদা করে লিখবো, দুইটা ফাংশন বাঁকা থাকলে লিমিট কী লেখা যায়, আলাদা লেখা যায়। তো লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে কত আছে দেখো তো, এখানে আছে সাইন এইট এক্স, তো আমরা জানি সাইনের পর যেটা থাকবে সেম জিনিস কত থাকতো নিচে, সো দেখতেছি সেম জিনিস নিচে, সাইনের পর কত আছে এইট এক্স, তাহলে সেম জিনিস নিচের জন্য আমি এক্সট্রা করে এইট এক্স লিখে দিলাম, ঠিক আছে? এখন এবার নিচেরটা দেখো, সাইন লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে সাইন কত আছে ফোর এক্স, তো সাইনের পর যেটা থাকবে সেম জিনিসটা থাকতে হয় নিচে, তাহলে ফোর এক্স নিচে লিখে দিলাম। এখন ভাই দেখো আমরা এক্সটা কত লিখছি, এই এক্স, এই এক্স কিন্তু অলরেডি কাটা যায়, বুঝতে পারছো, এই এক্স, এই এক্স কিন্তু কাটা যায়, তাহলে এখানে এক্সটা আমি কত লিখছি, হরে এইট, তাহলে লবে এইট গুণ করে দিই, তাহলে সমত হয়ে যাচ্ছে, এখানে হরে এক্সটা কত লিখছি ফোর, তাহলে লবে ফোর লিখে দিই। এখন দেখো এই এক্স কাটা, এইট এইট কাটা, ফোর ফোর কাটা, তাহলে আগের মতো থেকে যাচ্ছে, তাই না? সো মাঝখানে সুবিধা কি, আমরা সূত্র দিতে পারবো। এখন ভাই একটু লিমিটটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, সাইনের পর কত আছে এইট এক্স, সেম জিনিস কোথায় আছে নিচে, সেম জিনিসের লিমিট কত হইতে হবে জিরো, এই জন্য এইট এক্স করে দিলাম। এখানে সেম কত আছে ফোর এক্স, সেম জিনিস কোথায় আছে নিচে, এবং সেম জিনিসের লিমিট কত হইতে হবে জিরো, ঠিক আছে? সো লিমিটটা একটু পরিবর্তন করবে, নাহলে কিন্তু নাম্বার কেটে দিতে পারে, ঠিক আছে? তো এখন এইটুকুর মান হচ্ছে কত, এইটুকুর মান হচ্ছে ওয়ান সূত্র অনুসারে, তাহলে ওয়ান ইন্টু এইট, এবং এইটুকুর, এইটুকুর মান হচ্ছে কত, ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ফোর, তার মানে আমি যদি কাটাকাটি করি তাহলে উত্তর হচ্ছে টু, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? বলো ঠিক আছে না? ওকে, তো এখন
আচ্ছা, তোমাদের কি নেট সমস্যা করতেছে? এখানে আমাদের কি ভিডিও সমস্যা হচ্ছে? আমাদের এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, মৌমিতা বলছে ভাইয়া লিমিট চেঞ্জ না করলে সমস্যা, লিমিট চেঞ্জ করা ভালো আর কি। হ্যাঁ, যদি না করে অনেক সময় আসলে এটা ভুল ধরার কিছু নাই, তাও অনেক স্যার আবার এটা ভুল ধরে নাম্বার কেটে দিতে পারে। ঠিক আছে, তো চেষ্টা করবো লিমিটটা যাতে একই রাখতে হয়, কারণ আমরা সূত্র যখন শিখছিলাম সাইনের পর এখানে এক্স ছিল, নিচে এক্স ছিল, তখন এক্স টেন্স টু জিরো, এই জন্য সাইনের পর যেটা থাকবে সেম জিনিস নিচে থাকতে হবে, মানে সেম জিনিসের লিমিট কত হইতে হবে জিরো, এই জন্য লিমিটটা একটু চেঞ্জ করবার। লিমিট যদি চেঞ্জ করো তাহলে একেবারে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, ওকে। তো এখন এই আকৃতির ফাংশনগুলো কিন্তু আমরা কিন্তু একটা শর্টকাট শিখে নিবো। চলো এটার একটা শর্টকাট শিখে নিই, এটার একটা শর্টকাট শিখে নিই। এই শর্টকাটটা কিন্তু আমাদের অনেক কাজে দিবে। সো লিমিট এক্স টেন্স টু জিরো কস এ এক্স মাইনাস কস বি এক্স ডিভাইড বাই কস সি এক্স মাইনাস কস ডি এক্স। ঠিক আছে, এটা একটু লিখে রাখো। তো এটার তোমরা বাসা করবে, এটা আশা করি পারবা। এখানে দেখো, এখানে সি এর জায়গায় কত, আগে সি এর জায়গায় সেভেন এক্স ছিল, এখন কত আছে এ এক্স, এখানে কত আছে বি এক্স, এখানে কত আছে, এখানে আছে সি এক্স, এখানে কত আছে ডি এক্স। তো উপরে কস সি মাইনাস কস ডি সূত্র, নিচেও কস সি মাইনাস কস ডি সূত্র। তুমি এভাবে আশা করি এটা বাসায় করতে পারবা, একটু ট্রাই করবা। এটার উত্তর সবসময় হবে কোন আকৃতির জানো? এদের উত্তর হবে সবসময় বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই ডি স্কোয়ার মাইনাস এ, সরি এটা হচ্ছে সি স্কোয়ার। এই আকৃতির এই ধরনের যত ফাংশন আসবে, এই ধরনের যত ফাংশন আসবে লিমিট যদি জিরো থাকে, তাদের উত্তর কিন্তু সবসময় এই প্যাটার্ন হবে। উপরে দ্বিতীয়টার বর্গ মাইনাস প্রথমটার বর্গ ডিভাইড বাই নিচে দ্বিতীয়টার বর্গ মাইনাস প্রথমটার বর্গ। ঠিক আছে, তো এটা কীভাবে আসলো, এটা তোমরা এটা কীভাবে করবা, এই যে আমরা এখন এই ম্যাথটা যে প্রসেস করছি একই প্রসেসে এটা করবা। এটাকে সি ধরবে, এটাকে ডি ধরবা, নিচে এটাকেও সি, এটাকে ডি, কস সি মাইনাস কস ডি সূত্র অ্যাপ্লাই করলে এই তোমরা এই জিনিসটা প্রমাণ করতে পারবা। তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম, তোমরা এটা অবশ্যই এই লাইন থেকে এই লাইনটা প্রমাণ করবা যেভাবে ম্যাথ করেছি এরকম। এখন এটা শর্টকাটে শিখে রাখো, শর্টকাটে শিখলে কিন্তু খুব কাজে দিবে। দেখো এখন আমরা যে ম্যাথটা করছি ওই ম্যাথটা কিন্তু এখন শর্টকাটে আমি বলতে পারি। দেখো লিমিট একটু খেয়াল করলে বুঝবা, এক্স টেন্স টু জিরো এখানে কত ছিল কস, কত ছিল সেভেন এক্স মাইনাস কস নাইন এক্স কস থ্রি এক্স মাইনাস কস ফাইভ এক্স। এখন ধরো এটা তোমাকে এমসিকিউতে দিল, তো এমসিকিউতে দিলে আমার সর্বোচ্চ কত সেকেন্ড লাগবে বলো করতে? তাহলে কী করবা, বলছিলাম দ্বিতীয়টার বর্গ, তাহলে নাইনের উপর বর্গ করো মাইনাস প্রথমটার বর্গ। ঠিক আছে, তারপর হচ্ছে ডিভাইড বা নিচে দ্বিতীয়টার বর্গ মাইনাস এখানে সি, সি এর ভূমিকা পালন করতেছে কি থ্রি, তাহলে থ্রি স্কোয়ার। ঠিক আছে, তো নিচে দেখা যাচ্ছে মনে হয়, আচ্ছা আমরা উপরে করি, তাহলে উপরে যদি করো তাহলে নাইনের উপর বর্গ মানে কত এইটি ওয়ান, এটা কত ফর্টি ওয়ান। ঠিক আছে না, নিচে কত টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন। তো এখন তোমরা যদি করো তাহলে এটা পঞ্চাশ থেকে ষোলো গেলে, অর্থাৎ একাশি থেকে উনপঞ্চাশ গেলে কত থার্টি টু, তারপর পঁচিশ থেকে নয় গেলে ষোলো, তাহলে কত আসে টু। এটা কিন্তু আমাদের উত্তর, বলো সহজ না, কত সহজ। এই আকৃতির যত ফাংশন বলবে, তো এই আকৃতির যতগুলো ফাংশন থাকবে উত্তর সবসময় এটা হবে। ঠিক আছে, দেখি এটা বলো এমসিকিউতে দিলে পারবা কিনা, এবং সিকিউতে দিলে কিন্তু এই পর্বে করতে হবে, আর এমসিকিউতে দিলে এই শর্টটা করবা, শর্টকাট করে দিবা। ঠিক আছে, বলো এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে ডান লিখে একটু জানাও তো, এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে ডান লিখে একটু জানাও, যে ইয়েস বলো, ইয়েস আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে জানাবা। একটু আমাকে জানাও, দেখি একটু জানাও, যারা যারা ক্লাসে আসো একটু জানাও। ডান, ওকে, অনেকে বলছে, ঠিক আছে ক্লিয়ার বলছে, ঠিক আছে ধন্যবাদ। ঠিক আছে, বলো এই আকৃতির এবার তোমাকে ধরো আমি একটা তোমাদের একটা অ্যাডমিশনের প্রশ্ন দিই। আচ্ছা, একটা অ্যাডমিশনের প্রশ্ন দিই, দেখবা এই এই ধরনের প্রশ্ন কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে, তুমি যদি খুলো অনেকগুলো আসছে এরকম প্রশ্ন। লিমিট এক্স টেন্স টু জিরো কস, ধরো এরকম একটা মান দিলাম, হ্যাঁ ধরো আমি সিক্স এক্স মাইনাস কস ধরো এইট এক্স। ঠিক আছে, নিচে কস টু এক্স মাইনাস কস থ্রি এক্স। ঠিক আছে, এই ধরনের অনেকগুলো ম্যাথ আসে। হ্যাঁ, তাহলে এদের উত্তর কীভাবে লিখবা, তাহলে উত্তর কী শিখেছি দ্বিতীয়টার বর্গ, তাহলে এইট স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ডিভাইড বাই থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার। ঠিক আছে,
ওকে আশা করি এটা তোমরা এই ধরনের ম্যাথ দিলে এখন থেকে পারবা, ঠিক আছে? তো আমরা দুইটা টাইপ আশা করি শিখে রাখছি। ওকে অনেকে ডান বলছে, ঠিক আছে পারবে। ওকে 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 ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে, বলো। অনেক সহজ না? তাহলে এগুলো আশা করি তোমরা পারবা নিজের এবার বাসায়। অনেকগুলো ম্যাথ আছে, এগুলো অনেক ধরনের ম্যাথ আছে, বা তোমরা বাসায় বসে বসে এগুলো একটু অনুশীলন করবে, ঠিক আছে? ওকে চলো আমরা এবার এখন আমরা 6-2 নম্বরটা একটু করি। 6-2 নম্বর এটা কত দেওয়া আছে? sin 7x - sin x / sin 6x, ঠিক আছে? ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে তো আচ্ছা সরি, লিমিটটা একটু চেঞ্জ দিয়ে দেবো, লিখছি 6-2 নম্বর এটা লিমিট এক্স টেন্স টু কত যেন 0, ঠিক আছে? লিমিট এক্স টেন্স। ওকে তাহলে এখন তুমি সাইনের মান যদি 0 বসাও, এখানে এক্স এর মান 0 বসাও, তাহলে সাইন 0 মান কিন্তু 0, তো নিচে অসংজ্ঞায়িত ফরম্যাট। এখন এটা কীভাবে দূর করবো দেখো, এখন হচ্ছে এখানে কি, এটা হচ্ছে সাইনের পর একটা অ্যাঙ্গেল মাইনাস সাইন আরেকটা অ্যাঙ্গেল, তাই না? সো এটা কাইন্ড অফ দেখতে কিসের মতো, সাইন সি মাইনাস সাইন ডির মতো না? তাহলে এটাকে আমরা সি বিবেচনা করবো, আর এটাকে কী বিবেচনা করবো? ডি। তাহলে এখানে আমরা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই করে দেখো, এক্স টেন্স টু 0, দেখো আমরা সাইন সি মাইনাস সাইন ডি দেখো এই জায়গায় আছে, খেয়াল করো, টু কস সি প্লাস ডি ডিভাইড বাই টু, আমরা সরাসরি করি, তাহলে সি প্লাস ডি 7x + x 8x ডিভাইড বাই টু, তার মানে কত? 4x। তারপর সাইন সি মাইনাস ডি, তাহলে 7x - x 6x ডিভাইড বাই টু, তার মানে কত? 3x, ঠিক আছে? তো এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে উপরে তাহলে কি সূত্র দিছি ভাইয়া? উপরে হচ্ছে আমরা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র দিছি। এবার দেখো নিচে হচ্ছে কস, এনি অ্যাঙ্গেল না, তোমাদের এখানটা সূত্র শিখাইছিলাম, দেখো সাইন 2a মানে সাইন এনি অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 sin ½ × cos ½ এরকম একটা সূত্র তোমাদেরকে গত ক্লাসে শিখাইছিলাম। সাইন যে কোনো কোণ ইকুয়াল টু 2 sin ½ কোণ, মানে 2 এর কোণটা এখানে অ্যা হয়ে গেছে, কজ এর পরও দেখো অ্যা হয়ে গেছে, অর্থাৎ 2a থেকে তার মানে অর্ধেক হয়ে গেছে। তাহলে বলবো সাইন যে কোনো অ্যাঙ্গেল ইকুয়াল টু 2 sin ½ × cos ½, ঠিক আছে না? তো এখন আমরা যদি সূত্র এখানে দিতে যাই, তাহলে বলো সাইন কোণ হিসেবে কত আছে? 6x আছে, তাই না? সূত্র দিতে গেলে 2 sin ½ তাহলে 6 এর ½ কত? 3x cos ½ তাহলে হাফ অ্যাঙ্গেল কত? 3x। ওকে তো এটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা a2 আর a2 কি যাই কাটা যায়, sin 3x কাটা যায়, তাহলে এখানে কি থাকে? লিমিট x টেন্স টু 0, উপরে থাকে cos 4x, নিচে cos 3x, ঠিক আছে? এখন আমি যদি লিমিটের মান বসাই, তাহলে x এর মান যদি 0 বসাও, 4 × 0 তার মানে cos 0, নিচেও cos, x এর মান 0 বসালে cos 0, তোমরা জানো cos 0 = 1, নিচেও 1, তাহলে উত্তর হচ্ছে কত? 1, ঠিক আছে? বলো এগুলো অনেক সহজ আশা করি, এই ধরনের ম্যাথ দিলে তোমরা এখন থেকে পারবা, ঠিক আছে? তো তোমাদেরকে আচ্ছা 6-3 নম্বরটাও দেখাই দিই, দেখো 6-3 নম্বর কী বলতেছে? লিমিট x টেন্স টু 0, এটা আসলে সহজ, এটা তেমন কোডিং একটা মেন না, x cos x + cos 2x · sin x, ঠিক আছে? আচ্ছা তো এটা দেখো, এটা আমরা দুইটা ফাংশনকে দেখো, লিমিটকে আমরা কিন্তু দেখো দুইটা ফাংশন বাঁকাকার আছে, সো আমরা চাইলে লিমিটকে দুইটা ফাংশনের সাথে আলাদা করে লিখতে পারি। এই জন্য আমরা কী করবো দেখো, লিমিট x টেন্স টু 0 x/sin x, এই দুটো মিলে একটা ফাংশন ধরলাম, ইনটু লিমিট x টেন্স টু 0 cos x + cos 2x, ঠিক আছে? ওকে তো এখন দেখো ভাইয়া, এটার কিন্তু আমরা অলরেডি তোমাদেরকে সূত্র শিখাইছিলাম, এটার কিন্তু একটা সূত্র ছিল, ঠিক আছে? এই সূত্র এইটার মান হচ্ছে কত? 1, এটা আমরা সূত্র গত ক্লাসে পড়াইছি, তাই না? লিমিট x টেন্স টু 0 x/sin x, তাহলে এই পুরোটার মান কত? 1, এটা আমরা শিখাইছি তোমাদেরকে। ইন্টু এখন এই লিমিটের মানটা সরাসরি বসাবো, কারণ সরাসরি বসালে অসংজ্ঞিত ফরম্যাট ও নির্ণয় ফরম্যাট থাকে না, দেখো কারণ আমি যদি এখন সরাসরি মান বসাই, x এর মান যদি 0 বসাই, তাহলে cos 0 + cos x এর মান যদি 0 বসাই, তাহলে 2 × 0 তার মানেও 0, তাহলে এখন বলতে পারি 1 × cos 0 = 1 + এটার মানও 1, তাহলে এটা 1 1 2 2 1, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে? তো এইগুলো ম্যাথগুলো আশা করি তোমাদের এখন থেকে সমস্যা হবে না। আচ্ছা ওকে
ঠিক আছে, তো অনেকে ঠিক আছে বলো, আশা করি এটা তোমরা এটুকু বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, তো বলো এটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমরা? এটুকু ক্লিয়ার হয়েছো? এটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি, ছয়ের লাস্ট ম্যাথ। আমি ছয়ের সব ম্যাথ কিন্তু তোমাদেরকে সমাধান করে দিছি, যা যা ছিল সবগুলো কিন্তু সলভ করে দিছি। ঠিক আছে, তো এখন দেখো আমরা আরেকটা ম্যাথ সলভ করে দিই, সেটা হচ্ছে ছয়ের একেবারে ছয় নম্বর ম্যাথটা। ছয়ের ছয় নম্বর ম্যাথ, লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, পাই বাই টু টু কস এক্স মাইনাস সাইন টু এক্স ডিভাইড বাই ওয়ান প্লাস কস টু এক্স, ওয়ান প্লাস কস টু এক্স। ঠিক আছে, এটা একটু সমাধান করে দিব। এটা দেখো, এটা ঢাকা বোর্ড, ঢাকা বোর্ডে সিরিজ প্রশ্ন আসছিল। ঠিক আছে, আচ্ছা, তো এটা সমাধান করতে গেলে দেখো আমরা যদি এখন, তুমি এখন চিন্তা করতে পারো যে এটা সংখ্যাতে ফরম্যাট হয় কি না। দেখো ঠিক আছে, এখানে কত বলো মানটা, এখানে মানটা হচ্ছে কত তোমার পাই বাই টু, মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তো সরাসরি বসালে দেখবো অসংখ্যায়িত ফরম্যাট চলে আসে। ঠিক আছে, তো এখন দেখো আমরা তাহলে এটা কীভাবে সমাধান করবো, একটু যদি খেয়াল করো আমরা কিন্তু খুব সহজে সমাধান করতে পারি। ঠিক আছে, ওকে, তো চলো আমরা এটা সমাধান করা শুরু করি। লিমিট এক্স টেন্স টু পাই বাই টু, আচ্ছা উপরে দেখো আমরা কিন্তু একটা একটু আগে শিখছি, সেটা হচ্ছে সাইন টু এক্সের একটা সুন্দর সূত্র শিখছি, সাইন এনি অ্যাঙ্গেল, সূত্র কি টু সাইন হাফ অ্যাঙ্গেল। তাহলে টু এক্সের হাফ করলে কত, এক্স ইন্টু কস হাফ অ্যাঙ্গেল, তার মানে এক্স। এবং তোমরা কিন্তু এটা তোমাদের একটা সূত্র শিখেছিলাম, ওয়ান প্লাস কস এনি অ্যাঙ্গেল ইকুয়াল টু টু কস স্কোয়ার হাফ অ্যাঙ্গেল, এটা শিখেছি, ওয়ান প্লাস কস টু এক্স, মানে ওয়ান প্লাস কস এনি অ্যাঙ্গেল ইকুয়াল টু টু কস স্কোয়ার হাফ অ্যাঙ্গেল। আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে সাইন আসতো, সাইন স্কোয়ার আসতো, এগুলো কিন্তু সময় শিখেছি। তো এখানে সূত্রগুলো লিখে দিব টু কস স্কোয়ার এক্স। ওকে, সো লিমিট দেখো এক্স টেন্স টু পাই বাই টু, আচ্ছা তো উপর থেকে আমরা চাইলে টু কস এক্স কমন নিতে পারি। হ্যাঁ, সো টু কস এক্স যদি কমন নিই, তাহলে টু কস এক্স যদি কমন নিই তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এখানে থাকবে সাইন এক্স। ঠিক আছে, সো নিচে টু, আচ্ছা কস স্কোয়ার এক্সকে আমি চাইলে বিং এরকম লিখতে পারি, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। ঠিক আছে, এটা কীভাবে লিখলাম, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, সো এখান থেকে কস স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স দেখা যায়। ঠিক আছে, সো লিমিট এবার দেখো এক্স টেন্স টু পাই বাই টু, টু আর এ টু কি যায় কাটা যায়, তাহলে উপরে কি থাকে কস এক্স, এখানে থাকে ওয়ান মাইনাস সাইন এক্স, এ টু টু কিন্তু কেটে গেছে, তাহলে এটা দেখো এটাকে আমি বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখন এটা আর এটা কি যায় কাটা যায়, এখন যদি মান বসাই লিমিট এক্স টেন্স টু ফাইভ বাই টু, তাহলে উপরে যদি মান বসা তাহলে উপরে দেখো কস এক্স, নিচে কি ওয়ান প্লাস সাইন এক্স, এবার মান বসাও, তাহলে মান বসালে আমরা লিমিটটা তুলে দিব, তাহলে কস পাই বাই টু ওয়ান প্লাস সাইন পাই বাই টু, সো কস পাই বাই টুর মান হচ্ছে জিরো, ওয়ান প্লাস সাইন পাই বাই টু মানে 90 ডিগ্রি মান হচ্ছে ওয়ান, তাহলে জিরো ডিভাইড বাই টু তার মানে জিরো, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, বলো এটুকু তোমরা কি বুঝতে পারছো? এটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, যে এটুকু ক্লিয়ার হয়েছো কিনা। ঠিক আছে, একটু জানাও ভাইয়ারা, এটুকু তোমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে কিনা। ইয়েস, ওকে, অনেকে বুঝতে পারছে, তো তোমরা একটু এটা তুলে নাও বা একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরবর্তীতে তুলতে পারবা। ঠিক আছে, এখন একটু স্ক্রিনশট তুলে নাও, আমি মুছে দিব, পরবর্তী কিন্তু এটা তুলতে পারবা। আচ্ছা, তো দেখো তাহলে আমরা এবার লাস্ট একটা ম্যাথ করাবো, লাস্ট এই ম্যাথটা একটু আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, তাহলে ছয়ের কিন্তু সব ম্যাথ সমাধান করে দিছি, ছয়ের সব ম্যাথ সমাধান করে দিছি। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে আমরা কোন বই থেকে করাচ্ছি, আমরা এখানে এটা হচ্ছে অক্ষরপত্র, অক্ষরপত্র অক্ষরপত্র প্রকাশনীর, প্রকাশনীর অসীম কুমার স্যারের বইয়ের, অসীম কুমার সাহা স্যারের বই। ঠিক আছে,
এটা আমরা ফলো করতেছি, ঠিক আছে? এই যে অক্ষরপত্র প্রকাশনী অসীম কুমার স্যার, তোমার সাথে তোমার কাছে যে বই থাকুক না কেন, ঠিক আছে, সমস্যা নাই, একটা বই থাকলে হবে, তুমি জাস্ট টাইপগুলো বুঝো আর বেসিকটা বুঝো, যে কোনো ম্যাথ সমাধান করতে পারবো, ঠিক আছে? আর আমি তো স্পষ্ট করে লিখে দিচ্ছি, সো এখানে তোমাদের বই হয়তো এখানে যেটা 6-এর 1 নম্বর, তোমাদের বই হয়তো সিরিয়ালটা অন্য জায়গায় থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, একটু আজানটা শেষ হোক, আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, অনেকে এখানে হচ্ছে কি বলছে, সৌরভী বলছে 3-এর ম্যাথগুলো কি করাবেন? হ্যাঁ, অবশ্যই করাবো, 3-এর ম্যাথগুলো করাবো, 3-এর ম্যাথ আমি কয়েকটা সমাধান করে দিব, ঠিক আছে, এটা করে দিব, সমস্যা নাই, এটা আমরা দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তো চলো আমরা আরেকটা লাস্ট একটা ম্যাথ সমাধান করি। আমরা গত ক্লাস একটা ম্যাথ সমাধান করে দিই নাই তোমাদের, সেটা হচ্ছে 5-এর 9 নম্বর ম্যাথটা। আচ্ছা, 9 নম্বর আমরা একটু তুলে নিই, এটা লিমিট এক্সটেন্স টু কত যেন ছিল, এক্সটেন্স টু 0 1 cos x + cos 2x, সরি এখানে 2 cos x হবে, এটা 2 cos x, 1 - 2 cos x + cos 2x ডিভাইড বাই s2। তুমি ম্যাথটা তুলে নাও, ওকে? তাহলে চলো, তাহলে আমরা এটা এইটা দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ করবো, এটা একটু ভালো করে খেয়াল করবো। ওকে, তো আমরা এখানে লিমিট এক্সটেন্স টু 0, তো এখানে আমরা একটু সূত্রের জন্য একটু সাজা নিই, 1 + cos 2x, 1 + cos 2x একসাথে লিখলাম সূত্র ফেলানোর জন্য, -2 cos x ডিভাইড বাই s2, ঠিক আছে, তাহলে একটু সাজা লিখলাম সূত্র, এই যে এই দুটো মিলে কিন্তু সূত্র যাই, এই জন্য একটু দেখে সাজিয়ে লিখলাম, ঠিক আছে? এখন দেখো লিমিট এক্সটেন্স টু 0, এটা হচ্ছে s2, 1 + cos 2x, একটু আগে শিখছো, 1 + cos 2x সূত্র হচ্ছে 2 cos² x -2 cos x, ঠিক আছে? সো লিমিট এক্সটেন্স টু 0, আমরা ওইখান থেকে 2 cos x যদি কমন নিই, 2 cos x কমন হচ্ছে, সরি -2 cos x কমন নিই, হ্যাঁ -2 cos x কমন হচ্ছে, সো -2 cos x যদি কমন নিই, তাহলে এখানে হবে 1 আর এখানে হবে -cos x ডিভাইড বাই s2, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, উপরের লাইন থেকে -2 cos x কমন নিছি। এখন দেখো পরের ধাপ, এখানে -2টাকে আমরা লিমিটের বাইরে নিয়ে আসি, -2 লিমিট এক্সটেন্স টু 0, এখানে থাকে cos x, ইন্টু লিমিট এক্সটেন্স টু 0, এখানে থাকে হচ্ছে তোমার 1 - cos x ডিভাইড বাই s2। এখন দেখো আমরা যদি এখন এখানে এখানে বসে দিতে, মানে -2 লিমিট এক্সটেন্স টু 0 কস এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু 0, উপরে দেখো 1 - cos অ্যাঙ্গেল, 1 - cos any অ্যাঙ্গেল, তো 1 - cos any অ্যাঙ্গেল সূত্র কি, 2 sin² ½ অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল কত, এখানে এক্স, তাহলে তার হাফ কত, x/2, নিচে s2, ঠিক আছে? আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন পরের ধাপ দেখো, মাইনাস এখানে একটা 2 আছে না, এই যে দেখো 2, এই 2টাকে আমরা সামনে আসি, তাহলে এই 2 আর এই 2 গুণ করলে কত হবে, 4, সো লিমিট এক্সটেন্স টু 0 কস এক্স ইন্টু লিমিট এক্সটেন্স টু 0, এখানে দেখো sin x/2, সাইনের পর এখানে কত আছে x/2, তাহলে নিচেও সমতা করার জন্য, নিচে আমাদের সূত্র ফেলার জন্য নিচেও কত আনতে হবে, x/2 নিয়ে আসতে হবে, ঠিক আছে? সো ভালো করে বুঝো, এখানে কত আছে, এখানে সাইনের পর আছে x/2, মানে দুটোর উপর স্কেল, আমি দুটোর উপর পরে হোল স্কেল আকারে লিখবো, সাইনের পর কত আছে x/2, তাহলে নিচেও x/2 নিয়ে আসতে হবে, তাহলে আমরা দুইটার উপর কিন্তু এখন স্কেল আছে, স্কেল দিয়ে দিলাম। এখন দেখো হরে আমি এক্সটা আসলে কত লিখছি, 1/2 লিখছি না, তার উপর কিন্তু স্কেল আছে, সো 1/2-র উপর স্কেল মানে 1/4, তাহলে আমি হরে এক্সটা 1/4 লিখছি, এই জন্য লবে আমরা 1/4 দিয়ে সমতা করে ফেললাম, ঠিক আছে? দেখা যাচ্ছে,
এখন দেখো আমরা এখন লিমিটের মানটা বসাই দিব, ঠিক আছে? সো এখানে মাইনাস ফোর ইন্টু এক্স এর মান যদি জিরো বসাও তাহলে কস জিরো, এবং এই পুরোটার মান হচ্ছে কত, ওয়ান। তাহলে ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান বাই ফোর। সো এখন যদি করো তাহলে এ ফোর আর এ ফোর কি যায়, কাটাকাটি যায়, কস জিরো ডিগ্রি মান কত, ওয়ান। তাহলে এখানে উত্তর হচ্ছে মাইনাস ওয়ান, এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? তো ভাইয়ারা বলো এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এটুকু পর্যন্ত উত্তর। আচ্ছা বলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ভাইয়ারা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, আমার আসলে অনেক অসুস্থ, তার মধ্যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি চাই একটু রুটিন মতো অন্তত যাতে ক্লাসগুলো হোক, ঠিক আছে? তো আমরা যেরকম তোমাদের জন্য কাজ করে যাচ্ছি তোমরা অবশ্যই চেষ্টা করবা, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো যাতে তোমাদের ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করো, ঠিক আছে? এবং আমাদের কিন্তু একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে ম্যাক্রো স্কুল। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করবা, ঠিক আছে? এটা সবাই শেয়ার করবা, এটা একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আমরা কিন্তু আমি আমি অন্তত ম্যাথের দায়িত্ব নিয়েছি, তোমাদের অন্তরীকরণ আমি ফুল একদম ফ্রিতে সবগুলো অধ্যায় কভার করবো, তারপর হচ্ছে ত্রিকোণমিতি কভার করবো এবং সরলরেখাও কভার করবো। সেগুলো আমরা সবগুলো তোমাদের জন্য সবগুলো ফ্রিতে কভার করে দিব, ঠিক আছে? তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা ক্লাসগুলো একটু রেগুলার করবা, এবং তোমরা যে নোটগুলো করতে সেগুলো আমাদের গ্রুপে একটু সাবমিট করবা। আর আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তোমাদের আমাদের গ্রুপগুলোতে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করতে পারো, ঠিক আছে? ওকে, তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।